हरे कृष्ण। श्री श्रीमद् भक्ति पुष्प चरण महाराज
ज्ञान गुरु अद्वैत भक्त वृंद की जय। गौर प्रबंधन अज्ञान तुमिरंधस्य ज्ञानंदनं शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदायं ददाति शोकदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं छत्रदातं सगणादरुणथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यमेव। श्रीराधाकृष्णपादा सहगणललिता श्रीविशाखायुताश्च वंशादल्पकरोभ्यश्च कृपासिन्धुभ्यः पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमावं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यवेशकारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर सदिशुगौरभक्तवृन्द। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचलं पङ्गुलं हयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं सुकृतदिनतरणं श्रीचैतन्येश्वरम्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपदवासिने। तो हमरा श्रवण षष्ठी श्रीमद् भगवत गीता देखा जाता तृतीय अध्याय थे सकाले हम पाठ हो जे मे मतमिदम नित्यम अनुतिष्ठन्ति मानवा श्रद्धावंत अनसूयंत मुख्यंत तेज कर्म भी। भगवान बोल वर्णना कर कि जरा महापुरुष जरा आत्मरति आत्मतृप्त आत्मसंतुष्ट तर को कार्यकर दरकार नहीं किंतु जरा लोक शिक्षार जन कार्य करबे तो तारा कार्य करबे किंतु जरा अज्ञात अज्ञ व्यक्ति कर्मसंगे कर्माशक्ति व्यक्ति तादर के कर्म संपर्क विभ्रांत करबे ना। तो आम आलोचना करते करते शेषे उपसंगारे भगवान कृष्ण बोलें नई सर्वाणी कर्माणी सन्यास आध्यात्मिक चेतना आध्यात्मिक चेतना उत्तीर्ण है एक भौतिक चेतना এটা যে আধ্যাত্মিক চেতনা চেতনাটা কি জিনিস চেতনা আছে আত্মার লক্ষ্য চেতনা আছে আত্মার লক্ষ্য তো আত্মা লক্ষণ যে চেতনা কিন্তু আত্মার চেতনাটা কলুষিত হয় যখন জড়া প্রকৃতির সংস্পর্শে আসে যখন আত্মা শুদ্ধ অবস্থা থাকে তার চেতনা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা যখন তার চেতনা কলুষিত হয় এই জড় মায়ার সংস্পর্শে এসে সেটি কি হয় তার চেতনা কলুষিত হয় অশুদ্ধ চেতনা
শুধু সেইটুকু নয়, তা সেই চেতনাটা আস্তে আস্তে আবৃত হয়ে যায়। সে সম্পর্কে আমরা শ্রবণ করব, ভগবান কৃষ্ণ বলবেন তো মই সর্বাণি কর্মাণি সন্ন্যাসে, তো সমস্ত কর্ম তুমি আমাকে অর্পণ কর। আমি বলছি যুদ্ধ করতে, তার তুমি যুদ্ধ কর, এতে মমতা শূন্য, নিষ্কাম আর শোকশূন্য হ। কেননা অর্জুন তার বক্তব্যে তিনি যা কিছু বর্ণনা করেছিলেন, তিনি কিভাবে শোকাভিভূত হয়েছেন তা কথা বলেছেন, এরকম যদি শোকশূন্য হয় আর তার মমতা ভাব ছিল, এ আমার আত্মীয় স্বজন তাদেরকে আমি কী করে মারব, সে মমতা শূন্য হয়, নিরাশি নির্মম এবং নিষ্কাম, এইভাবে তুমি যুদ্ধ কর। তারপরে তিনি বলছেন যে মে মতম ইদম নিত্যম অনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্ত অনসূয়ন্ত মুচ্ছন্ত তে অপি কর্মভ, যে সমস্ত ব্যক্তিরা আমার এই নির্দেশ অনুসারে তার কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন, তারা আমি যে নির্দেশ দিলাম সে নির্দেশে যে পালন করবে, তারা কর্মবন্ধন থেকে মুক্তি পাবে। একটা হচ্ছে এই নির্দেশকে শ্রদ্ধা সহকারে অসূয়া মুক্ত হয়ে যে পালন করবে সে কর্মবন্ধন থেকে মুক্তি পাবে। আরেকটা অর্থ হচ্ছে, ভালো করে শুনো কি পার্থক্য, যে আমার এই মত যে অনুশীলন করে তারা মুক্তি পাবে, যারা অনুশীলন করতে পারছে না যে শ্রদ্ধা আছে তারা মুক্তি পাবে। বুঝা গেছে পার্থক্য, বোঝা গেছে? যারা শ্রদ্ধা সহকারে অসূয়া রহিতে হয় আমার এই মতকে নির্দেশকে পালন করবে তারা মুক্তি পাবে। আর দ্বিতীয় অর্থ হচ্ছে যে যারা আমার মত পালন করবে তারা মুক্তি পাবে, কিন্তু যারা মত আমার নিজে পালন করতে পারছে না, এই উপদেশ পালন করতে পারছে না, শ্রদ্ধা আছে আর তাদের মাশ্চর্য রহিত অসূয়াশূন্য, তারাও মুক্তি পাবে। অর্থাৎ ভগবানের নির্দেশ যদি পালন না করতে পারে, শ্রদ্ধা থেকে বিশ্বাস থাকে, সে শ্রদ্ধা থেকে আস্তে 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 পালন হবে। তাই ভক্তি শুরু হয় শ্রদ্ধা থেকে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কহিলে সর্বকর্ম কৃত হয়। শ্রদ্ধা হচ্ছে মূল, আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব আর প্রেম, এই নয়টা স্তর রয়েছে। এখানটা আপনাদের আমাদের স্টলে মাধুর্য কাদম্বিনী গ্রন্থ পাবেন আপনারা। আমি কি বলে যাচ্ছি, আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি ভাব প্রেম, মনে থাকল, মনে আছে তা বললাম না, শ্রুতিধারা হতে হবে তাহলে। একবার শুনে আগে এরকম ছিল, আগে একবার শুনে মনে রেখে যেত, আমার এরকম পারবো না, সেজন্য আমাদের বই পড়তে হবে। তা আপনারা মাধুর্য কাদম্বিনী গ্রন্থ গ্রন্থটি নেবেন সবাই, কারণ মাধুর্য কাদম্বিনী গ্রন্থ যে না পড়বে সে গৌড়ীয় শিক্ষা পাবে না। প্রভুপদ বলছেন যে কি চমৎকার বর্ণনা, আমরা কি জন্য এসেছি, এই ভক্তি লাগের লক্ষ্যটি কি, ভক্তি শুরু হয় কি করে, ভক্তি দিকে উন্নতি লাভ করতে হলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, কি করে নিষ্ঠা আসবে রুচি আসক্তি ভাব তার লক্ষণ কি, কি করে আমরা প্রেম স্তরে পৌঁছাতে পারব, প্রেম স্তরে পৌঁছালে তার লক্ষণ কি, এসব খুব সুন্দর সরল ভাষায় বর্ণনা করা হয়েছে। বিশ্বনাথ চট্টোপাধ্যায় সংস্কৃততে লিখেছেন, আমি যেটা বাংলায় লিখেছি, আপনারা সে গ্রন্থ সংগ্রহ করবেন, সেখানে এইসব কথা লেখা হয়েছে। তো যারা অসূয়া রহিত শ্রদ্ধা সহকারে আমার নির্দেশ পালন করবে তারা মুক্ত হবে, যারা করবে না
जेत्वेतात् अभ्यस्तुयन्त नानुतिष्ठन्ति मे मतं सर्वज्ञान विमुखास्तं विद्धि नष्टं चेतस अचेतसः। जेतु एतत् अभ्यस्तुयन्त, जरा ईर्ष्या करे असूया पूर्वक नानुतिष्ठन्ति मे मतं, आमारे उपदेश के पालन करे ना, आमार उपदेश कि तुम्हें कर्म कर, कर्म करे फलटी आमा के दाओ, तुम्हें निष्काम कर्म कर, निष्काम कर्म कर, तो उपदेश के जे पालन करबे ना कहना ना आमा पे तो असूयाग्रस्त है, आमी बोलछी तुम आमा के फलटी दाओ, इटा तो असूयाग्रस्त है, ताहले कि हम नानु तिष्ठन्ति तारा पालन करबे ना। सर्वज्ञान विमुखास्तं, तारा कि हबे ना समस्त ज्ञान थेके वंचित हबे, तारा मूर्ख, तारा परमार्थ लाभेर सकल प्रचेष्टा थेके भ्रष्ट हबे, नष्ट चेतसः नष्टं अचेतसः, ताहले समस्त प्रकारे आध्यात्मिक चेतना थेके तादेर पतित हबे। तारपर बोला आछे सदृशं चेष्टते स्वस्य प्रकृते ज्ञानवान् अपि प्रकृतिं जानते भूतानि निग्रह किं करिष्यति। अरे तुम्हारा चेष्टा करछ, तुम्हारे इंद्र निग्रह करते, इंद्र निग्रह कि करबे, स्वाभाविक भावे मानुष प्रकृतिर द्वारा परिचालित होछे, एमन प्रकृति अत शक्तिशाली जे प्रकृति ज्ञानवान अपि, अत्यंत ज्ञानी व्यक्ति हल, विवेकवान व्यक्ति हल, से कि करबे सदृश चेष्टते स्वास्थ्य प्रकृति, से तार प्रकृतिर अनुसार काज करबे, केना ना प्रकृति कांति भूतानि, प्रतिटि जीव ए त्रिगुणजात से स्वभाव अनुसार काज करे। जेई मानुषर परे जेई जीवर परे प्रकृतिर जे गुणर प्रभाव से अनुसार काज करे। परे भगवान श्रीकृष्ण ज्ञान अष्टके ए प्रकृति कथा वर्णना करे, त्रिगुण गुणत्र विभाग जगत ए भौतिक जगत आमर जे आछि आमदरे इच्छा अनुसार आमर किछ करते पारिना আমাদের ইচ্ছা অনুসারে কিছু হয় না, আমাদের প্রকৃতি যেরকম চালায় আমরা সেরকম করি, এমনকি আমাদের খাওয়া দাওয়াটাও আমাকে কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না, শুয়োরকে কোনটা ভালো লাগে খেতে সবাই জানে না, তোমার বলতে হবে না, শুয়োররা সকাল সকাল ব্রেকফাস্ট করে, সেই শুয়োরকে যদি ভালো একটা বর্তমান কলা মধু চুবিয়ে দেবে মুটা ঘুরে চলে যাবে খাবে ভাল লাগবে, কিন্তু আমাদের কিন্তু ভাল লাগে না, তো ওকে কেন ভাল লাগে আমার কেন ভাল লাগে না, না আমরা মানুষ ও শুয়োর ঠিক আছে, আর তো আমরা মানুষ হলাম, তো আমেরিকার লোক তো মানুষ আমরা মানুষ, আমরা অত অত ভাত খাই, আমেরিকার লোক ব্রেড খেয়ে থাকে সালাড খায়, ওরা অত ভাত খেতে পারে না, ঠিক আছে ওরা আমেরিকান আমরা ভারতীয় হলাম ঠিক আছে, ভারতে কি করে, ভারতে পাঞ্জাবের একরকমের খাবার খায়, সাউথ ইন্ডিয়ান একরকমের খাবার খায়, বাঙালির একরকমের খাবার খায় না, আমাদের আমাদের মায়াপুর ভক্তরা ব্রহ্মচারী দেখে নিয়ে সাউথ ইন্ডিয়ার রথযাত্রা যায় আর সেখানে সব তো তেঁতুল দেবে, আর আমাদের ভক্ত মহারাজ শুধু তেঁতুল আর তেঁতুল খাওয়া যায় না, আমি সাউথ ইন্ডিয়ানরা যদি এখন এখানে আসবে মায়াপুরে বলে মহারাজ শুধু আলু আর কিছু নেই, আমাদের ভারতে বিভিন্ন রকমের খাবার আলাদা, একটা বাড়িতে একটা ভাই একটা জিনিস ভালোবাসে তো আরেকটা ভাই একটা জিনিস ভালোবাসে, কোনটা ভালোবাসা কোনটা ভালো খাদ্য বলুন তো, এই জগতে একটা খাদ্য আছে যে সবাইকে ভালো লাগে, এরকম একটা খাদ্য আছে, একটা খাদ্য আছে পিজ্জা পাস্তাটা সবাইকে ভালো লাগে, অনেক তো পিজ্জা পাস্তা শুনে না জানবে আস্তে আস্তে স্কুল যখন আসছেন, তো তো এইরকম খাদ্য নেই যে সবাই ভাল লাগে, তো সবাইকে খাদ্যটা আলাদা আলাদা ভাল লাগে কেন, একে একটা ভাল লাগে তাকে একটা ভাল লাগে, আমরা সবাই মানুষ কিন্তু এটা ভাল লাগে আলাদা আলাদা কেন, কেন বল জোরে,
প্রকৃতির গুণের প্রভাব। তার মানে কি, এই ভালো লাগাটা আমার ভালো লাগা নয়, আমি এখন মানুষ শরীরে আছি বলে আমাকে এরকম ভালো লেগেছে খাওয়াটা। একদিন কিন্তু আমি বিষ্ঠা খেয়েছিলাম, একদিন আমি শুয়ার ছিলাম, ছিলাম কি না, আমি না আপনারা সবাই ছিলেন। 84 লক্ষ জন ভ্রমণ করতে করতে এটা এসছে না, ঠিক না? নেই আমরা একদিন শুয়ার ছিলাম, তখন তো খুব ভালো লাগছিল। তাহলে কোনটা ভালো কোনটা মন্দ, এই ভালো এই মন্দ এই সব ভ্রম। কারণ আমাদের ভালো মন্দের বিচার, কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে, এটা আত্মার বিচার নয়, এটা আত্মার উপরে গুণের প্রভাব অনুসারে। সপ্ত গুণের প্রভাব আছে, তাকে শাক সবজি দুগ্ধ ফল মূল ভাল লাগবে। রজগুণের প্রভাব আছে, সে এগুলো ভাল লাগবে না। সে ভালো কয়েছে তেল দিয়ে ভাজা হবে, অনেক মশলা থাকবে, ঝাল থাকবে, টক থাকবে, মাছ মাংস মদ, ও খাবারটা দিয়ে জমে গেছে খুব ভালো। আর তমগুণ লোক হবে, তাকে এসব সুন্দর জিনিস খাবার এটা খাবে না, সে বাসি পচা তিন দিনের পচা পান্দা ভাত খাবে, চুক্তি মাছে পুড়ে সে গন্ধটা আসবে, কি তার গন্ধ, মন ভরে যাবে তার, তখন তার মন ভরে যাবে, তাকে আছে দুধ সবজি ভালো লাগবে না। তো এইরকম আছে কথা, এটাই বলা হচ্ছে। হ্যাঁ, প্রকৃতি জানতে ভূতানি নিগ্রহ কেম করে সত্যি, তুমি কর্মেন্দ্রকে নিগ্রহ করবে কি করবে, হ্যাঁ কি লাভ হবে, তুমি পারবে না। তোমার অবস্থাটা কিরকম, এটা খরস্রোতা নদী, খরস্রোতা নদীর মধ্যে এটা খড়কুটা ফেলে দেওয়া হয়, সে খড়টা ভেসে ভেসে যাবে, তার কোন সামর্থ্য আছে আমি এখানে দাঁড়াবো, পারবে, পারবে না। স্রোত যেই দিকে যাচ্ছে সেই দিকে যাবে। তো আমাদের অবস্থা সেই রকমই বাবা, আমরা প্রকৃতির স্রোত কাটকাতে পারবো না। এখানে কি বলা আছে, নিগ্রহ কে করিষ্যতি, হ্যাঁ প্রকৃতি জ্ঞানবান আপি, জ্ঞানী ব্যক্তিদের তারাও পারছে না, বিবেকবান ব্যক্তিরা পারছে না। তো সেজন্যই কি করতে হবে না, ইন্দ্রিয়কে নিগ্রহ করতে চেষ্টা কর না, ইন্দ্রিয়কে ব্যবহার করতে চেষ্টা কর, ঠিকভাবে ব্যবহার করতে চেষ্টা কর, ইন্দ্রিয় ঠিক ব্যবহার করতে চেষ্টা কর। ইন্দ্রিয়স অর্থে রাগ দ্বেষ ব্যবস্থিত তৈর্ন বশম আগচ্ছম তহুয়স পরিবন্থিন। তাই ভগবান বলছেন ইন্দ্রিয়স ইন্দ্রিয়ার্থে, হ্যাঁ ইন্দ্রিয়ার্থে, তো সমস্ত ইন্দ্রিয় ইন্দ্রিয় স্বার্থে, ইন্দ্রিয় মানে ইন্দ্রিয় ইন্দ্রিয় স্বার্থ মানে বিষয়, সমস্ত জীব ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্ত অনুভব করে, রাগ দ্বেষ ব্যবস্থিত। রাগ মানে আসক্তি হয়, দ্বেষ মানে বিরক্তি হয়। কিন্তু এইভাবে তৈর্ন বশম আগচ্ছেদ, ইন্দ্রিয় ও ইন্দ্রিয় বিষয়ের বশীভূত হওয়া উচিত নয়। কেন না, তৌহি অস্য পরিপন্থী নও, এটা হচ্ছে পারমার্থিক প্রগতি পরিপন্থী। তো কি হবে, আমরা ইন্দ্রিয় আর ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ের বশীভূত হব না, সেই উপায় ভগবান এখানে দিয়েছেন। আগেও শুনেছি নিরাহার সে দেহিনম, আমরা নিরাহার হয়ে থাকলে হবে না, বরঞ্চ রসবর্জন রসপস্য পরমদুষ্টা নিবর্তন্তে, আমরা ইন্দ্রিয়কে পরম রস আস্বাদন করাতে হবে, চিন্ময় রস আস্বাদন করাতে হবে। ইন্দ্রিয় সবসময় ভোগ চায়, আমরা ভগবানের অংশ, তাই আমাদের কিছু ভোগ দরকার, আমাদের আনন্দ দরকার। আর ভগবান আনন্দং ব্রহ্ম, তিনি আনন্দময় ব্যাসা, তাই জীব তার অংশ, জীবের আনন্দ দরকার, জীব ইন্দ্রিয় তৃপ্তি দরকার। তো ইন্দ্রিয় তৃপ্তি হবে কি করে, তো রস আস্বাদন করবে, সে আদি রস আছে ভগবানের কাছে, ভগবানের কাছে আদি রস আসল রস আছে। কিন্তু আমার ভগবত বিমুখ হয়েছে, এই মায়াধীন হয়েছে, তাই সে আদি রসের বিকৃত প্রতিফলনটাই জগতে কুরস রূপে প্রকাশিত হয়েছে, সেই রসকে আস্বাদন করছে।
এই ইন্দ্রিয় দিয়ে এই প্রকৃতির প্রভাবের দরুন আমাদের আসল রসের বিকৃত প্রতিফলকে আস্বাদন করছে। কিন্তু আসল রস কোথায় আছে? ভগবান কাছে আছে, ভগবানের রস দিয়ে তৈরি। তাই শ্রুতিতে বলা আছে রস ভাই সহ, তার মধ্যে শুধু রস মাধুরিমা রয়েছে। আমার চোখে ভালো জিনিস দেখতে চাই, তাই ভগবানের মধ্যে কি হয়েছে? তার রূপের মাধুরিমা রয়েছে, তার রূপের মাধুরিমা, তার শব্দের মাধুরিমা, তার গন্ধের মাধুরিমা। আমাদের পাঁচটা ইন্দ্রিয় সেটা চায়, সেটা পাচ্ছে না, তো তাই যেটা পাচ্ছে সেটা গ্রহণ করছে। তো সেটা পাচ্ছে না কেন? আমার এই জগতে যে সুখ পাচ্ছি, যে রস আস্বাদন করছি, আমরা আধ্যাত্মিক রসটা আস্বাদন করতে পারছি না। তার কারণটা কি সেটা খোঁজে বাহির করতে হবে, যেটা ভগবান বর্ণনা করবেন, আমরা একটু পরে শুনব। তাই ভগবান তার উপসংহারে বলছেন, শ্রেয়ান স্বধর্ম বিগুণ পর ধর্মাচ নিষ্ঠিতা স্বধর্মে নিধন শ্রেয় পর ধর্ম ভয়াবহ। শ্রেয়ান স্বধর্ম বিগুণ, নিজ ধর্ম পালনে, নিজ ধর্মের মধ্যে যদি দোষ থাকলেও নিজের ধর্ম পালন কর, পর ধর্ম ভয়াবহ, পরের ধর্ম গ্রহণ কর। তার মানে কি? তুমি হিন্দু হয়েছ, হিন্দু ধর্ম পালন করো, খ্রিস্টান হবে না, তাই না? ঠিক না? নেই না, তা না। এখানে ভগবান কি বলছে? তাই হিন্দুরা খ্রিস্টান হবে না, মুসলিম হবে না বলছে? বলছে না? বলছে না কেন? বলছে না? আরে তখন কি খ্রিস্টান ধর্ম ছিল? 5000 বছর কি ছিল? মুসলিম ধর্ম ছিল? তাই ভগবান বলছে না যে হিন্দু ধর্ম ছেড়ে খ্রিস্টান হবে না। ভগবান কি বলছে? না, বর্ণার আশ্রম অনুসারে তোমার যে ধর্ম, তুমি যদি ক্ষত্রিয় ক্ষত্রিয়র ধর্ম করো, তুমি বৈশ্যের ধর্ম করতে কাজ করতে যাবে না। না কে ক্ষত্রিয় ধর্ম তো ভালো না, একটা হিংসা আছে, আমি করব না। কারণ শাস্ত্র তো বলছে হিংসা না করতে, তো তার অজুহাতে আমি বলবো না আমি হিংসা করবো না। তো বলছেন না, স্বধর্ম বিকু না, তারপর ভুল থাকলো দোষ থাকলো সেটা শ্রেয় তোমার জন্য। ক্ষত্রিয় হয় সে যুদ্ধ করবে, ক্ষত্রিয় পশু হত্যা করবে, এটা বিগুণ, এটা খারাপ কথা। হ্যাঁ, এটা দোষযুক্ত, দোষযুক্ত হলে এটা করতে হবে। কেন করতে হবে? করলে পাপ লাগবে না। কেন পাপ লাগে না? শাস্ত্রে বলা হয়েছে, এটা ভগবান নির্দেশ দিয়েছে, তুমি ক্ষত্রিয় হলে তুমি পশুবধ করতে পারবে, তুমি যুদ্ধক্ষেত্রে মানুষকে মারতে পারবে, তখন তোর পাপ হবে না। এর দৃষ্টান্ত আমি আগে দিয়েছি, সরকার নির্দেশ দেবে তুমি 100 লোককে মারবে, তোর পাপ হয়? জেলে যায়? জেলে যাবে না, এমনি মারলে জেলে যাবে। সেটা তো ভগবান বলছেন, সেটা ভগবান বলতে চাইছেন অর্জুনকে এই প্রসঙ্গে। হ্যাঁ, স্বধর্ম নিধনাশ্রয়, তুমি তোমার ধর্ম পালন করতে গিয়ে তোমার বধ হয় সেটা বলতো ভালো, কিন্তু পরধর্ম ভয়াবহ, তুমি ক্ষত্রিয় ধর্ম করবে না, তুমি বৈশ্যের ধর্ম করবে না, তুমি নিজের ধর্ম পালন করো, তুমি ক্ষত্রিয় ক্ষত্রিয় ধর্ম পালন করো। স্বধর্ম নিধনাশ্রয়, জীবের স্বধর্ম কি? কৃষ্ণনিধা, সেটা আরেকটা বাচ্চা। এই ক্ষেত্রে ভগবান সিদ্ধান্ত বলছে না, কিন্তু আসলে জীবনে আসল স্বধর্মটি আছে খ্রিস্টের নিত্য দাস। খ্রিস্টের নিত্য দাস কৃষ্ণের সেবা করতে হলে আমরা যদি ধর্মকে ত্যাগ করি, ধর্ম সুনিষ্ঠিত পুংসা বিশ্বক্ষণ কথা সুযা ন উৎপাদে যতনীতি সময় ভাই কেবল, নিজের ধর্ম পালন করছে কিন্তু ভগবানের অধিপতি নেই, তাহলে সময় ভাই কেবল। তাই বলা আছে ন ধর্মম ন ধর্মম নিরুক্তম কি লকুর, শ্রুতিশাস্ত্রে ধর্ম অধর্ম যে বিচার করা হয়েছে এটাকে জলাঞ্জলি দিয়ে ব্রজে রাধাকৃষ্ণ প্রচুর পরিচর্যা ইহা কর, চোখান বন্ধ করে ভগবানের সেবা কর। ভগবান গীতা তো শেষে তাই বলবেন, আসল ধর্ম কি? আসল ধর্ম হচ্ছে সব ধর্মকে ত্যাগ কর, তাই না? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম, একমাত্র আমার শরণাপন্ন হ,
सबके परित्याग करे भगवान शरणापन्न हलम बाबा के त्याग करलम माँ के त्याग करलम देश के त्याग करलम मुनि ऋषि देवता तारा कत हमारे जन कर छोट बेला कत ऋण आप हम ना पाप है हम तम सर्व पापभ्य मुख्य सन से पाप थे मुक्ति कर शरणापन्न हो ना तुम्हारे को ऋण थकबे ना देवर्षि भूताप्त ऋणांग पितृ नांग न किंकर ऋण राजन सर्वात्मा जे शरण्य शरण्य कत मुकुंद परहित कर हे राजन देवता देवर्षि भूत जीव सकल देवर्षि भूतात्मा निर्णांग राजा किंकर परिचर एक कार का ऋण थकबे ना सबा तुम्हारे जन किचु ना किचु कर कार का ऋण थकबे ना जदि कत मुकुंद परहित कर यदि मुकुंद शरणापन्न हो तो सब ऋण शोध हो जाए सबा सन्तुष्ट हो मुनि ऋषि देवता पितृपुरुष सबा सन्तुष्ट हो तथा तरण मूल्य निषेचन तिप्पन्ति तत्कंद भुजोपशाखा प्राणोपहारेण तथा इंद्रियाणं तथा सर्व अहर्णं अच्युतेज्या अच्युत इज्जा अच्युतर पूजा कर ले सर्व अहर्णं सबार पूजा हम गाचर गोड़ा देने पाता फल फूल पुष्प सब पल्लवित हे पाकस्थल से खाद्य दे समस्त अव्यय हृष्ट पुष्ट हे ठीक से भाव भगवान सीटा से आम की असल धर्म श्रेयान स्वधर्म स्वधर्म करते किए भगवत भक्ति करते किए कि पाप है आम करब भगवान प्रति विधान जने पाप हेले आम करब भगवान सेवा हे पाप पुण्य ऊर्धे आम धर्म करगवत भक्ति करा तर को लाभ नहीं आम प्रथम दिन बोल भगवत भक्ति करते करते पतन हो गल त्यक्वा स्वधर्म चरणाम हरे आम स्वधर्म के त्याग करे हरि चरण कौन आश्रय नहीं पत तत्व जाति पतन हो गल को अभद्र मनुष्य कि लस आ सब परित्याग कर धर्म के परित्याग करे स्वधर्म के वर्णाश्रम धर्म के परित्याग करे कह हरि चरण कले कमल आश्रय नहीं साधन भजन करते करते जो पतन हो गल तक कौन लस नहीं कि धर्म भाव पालन कर हरि अभजता श्रीहरि भजन कर लाभ अच्छे आलदा आपके बोल भगवान एखान जो बोल वर्णाश्रम धर्म कथा बोल अपने आगे बोले भगवान धापे धापे आपके ऊपर उठा वर्णाश्रम थे जीवन टा शुरू हो मानुष जीवन शुरू है वर्णाश्रम थे वर्णाश्रम जो पालन ना है तो मानुष समाज ना है तो पशु समाज जे रखम वर्तमान समाज है वर्तमान वर्णाश्रम नहीं वर्णाश्रम धर्म पालन है ना वर्णशंकर धर्म पालन हो समाज वर्णाश्रम नहीं एखने क्षत्रिय राजा आसन क्या बस क्षत्रिय बस आज राजत्व द्वारा कर क्षत्रिय सब तारा क्यों क्षत्रिय ना ये अवस्था हो गई राज्य शासन करेंगे क्षत्रिय करेंगे एगर के की करे कौन ठीक ठीक ना नहीं क्षत्रिय शूद्र काज करे शूद्र ब्राह्मण काज करे जे जहाँ काज करे बस ये वर्णाश्रम वर्णाश्रम धर्म नहीं तो से कलिजुगे वर्णाश्रम धर्म नहीं तो एकटाई वर्ण हे हरिभक्त तुम क्षत्रिय वैश्य शूद्र से परिचय के बाद दिए महाप्रभु बोल जे आम ब्राह्मण नहीं आम क्षत्रिय नहीं वैश्य नहीं शूद्र नहीं आम सन्यास नहीं आम गृहस्थ नहीं ब्रह्मचारी नहीं बानप्रस्थ नहीं गोपीभक्त पदकमल दास दासानु दासहटा अंतिम लक्ष्य जो वर्णाश्रम वर्ण आश्रम अनुसार काज कर सकाम वर्णाश्रम और निष्काम वर्णाश्रम सकाम वर्णाश्रम स्वर्गलोक जाए स्वर्गलोक जनलोक महलोक तपलोक जाए आ निष्काम वर्णाश्रम दैव वर्णाश्रम कि करेंगे ना भगवान का जाए एखनी एटा शेष हल आलोचनाटा अर्जुन एक प्रश्न कर अर्जुन आम बोले अर्जुन भगवान के षोलोटा प्रश्न करे षोलोटा प्रश्न उत्तरे
এই ভগবত গীতা তো এর আগে আমার দুটো প্রশ্ন শ্রবণ করলাম। এটা তিন নম্বর প্রশ্ন মনে হয় এই অর্জুন এই প্রশ্নটা আমাদের জন্য হয় করেছেন, আমাদের সমস্যাটাকে নিয়ে অর্জুন প্রশ্ন উত্থাপন করেছেন। অথ কেন প্রযুক্ত অয়ম পাপম চরতি পুরুষ অনিচ্ছন্নপি ভার্ষ্ণেয় বলাত ইব নিয়োজিত। অথ কেন প্রযুক্ত, কার দ্বারা প্রযুক্ত হয়, কার দ্বারা প্ররোচিত হয়, অয়ম পাপম চরতি পুরুষ, মানুষ এই পাপ করে। আগে আমরা শ্রবণ করেছি যে প্রকৃতির প্রভাবে মানুষ পাপ পুণ্য করে, তো পাপটা করে কেন? অনেক সময় মানুষ জানে এটা পাপ কর্ম, মানুষ বলা হয় জ্ঞানীবান অপি, সে জ্ঞানী, সে জানে এই পাপ করলে আমাকে রাজদণ্ড ভুগতে হবে, সে জানে এই পাপ করলে আমাকে যমদণ্ড ভুগতে হবে, তবু সে পাপ করছে। তাই ভগবান বলছে নিগ্রহ কি করে সেটি, তুমি কি নিগ্রহ করবে? তো অর্জুনের মধ্যে প্রশ্ন আসে, তার কেন পাপ করছে? অত বড় জ্ঞানী সব জানে, হ্যাঁ সে শাস্তি পাবে বলে জানে, তার তো জ্ঞান আছে কোনটা করতে হবে কোনটা করতে হবে না সে জানে। তো অনিচ্ছন আপনি বার্ষ্ণেয় হে বিষ্ণু বংশজ, সে চায় না করতে, সে জানে এটা করলে আমাকে এটা পাপ, এটা করলে শাস্তি পাবো, বলা দিব নিয়োজিত, বলপূর্বক তাকে পাপকর্মে নিযুক্ত করাচ্ছে। এটা আপনাদের অনুভব হয়েছে কবে? অল্প বেশি আপনাদের জীবনে অনুভব করেছেন? হ্যাঁ কি না, সবাই অল্প বেশি অনুভব আছে। হ্যাঁ তো ভগ এখন চাইছে যে কেন এটা হয়, কার দ্বারা প্ররোচিত হয় মানুষ বলপূর্বক অনিচ্ছা সত্ত্বেও সে পাপকর্ম করে। তো ভগবান তার উত্তরে বলছেন শুনুন মন্দির, কাম এষ ক্রোধ এষ রজ গুণ সমুদ্ভব মহাসন মহাপাপনা বিদ্ধি এনম ইহ বৈরিনম। দেখছে কাম, কাম এষ ক্রোধ এষ, কাম আর ক্রোধ, আর কাম আর ক্রোধ কোথা থেকে আসছে? না রজগুণ সমুদ্ভব, রজগুণ থেকে এই কাম আর ক্রোধ আসছে। আর এই কাম ক্রোধ কি মহাসন, অসন মানে গ্রাস করা খাওয়া, মহাসন মানে সর্বগ্রাসী, এই জীবের সব গ্রাস করে ফেলবে। মহাপাপনা এই খুব পাপাত্মক, কাম হচ্ছে খুব পাপাত্মক। বিদ্যান ইহা বৈরিন, তুমি জেনে রাখ এটি হচ্ছে তোমার পরম শত্রু, পরম শত্রু। মানে ষড়রিপু আছে না, ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই ষড়রিপু সেটা ভগবান এখানে বলছেন। কাম সেই কাম আর ক্রোধ যে রজগুণ থেকে উদ্ভব হয়েছে সে সর্বগ্রাসী পাপাত্মক, এ পরম বৈরী। কাম, কামটা কি জিনিস? হ্যাঁ কামনা, কামনা বাসনা, কিসের কামনা বাসনা? নিজের ইন্দ্রিয়ের কামনা বাসনা, নিজেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, বাসনা মানে কি বাঞ্ছা, নিজেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেমনা। যদি কৃষ্ণের ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা করি তাহলে প্রেম হবে, কেন না আমি তো কৃষ্ণের অংশ, আমি তো কৃষ্ণের অংশ, আমি আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার অংশ, তা আমি যদি পেটে খাবারটা দিব আমার হাত হৃষ্টপুষ্ট হবে, হাত যদি খাবারটা ধরে রাখে হাত হৃষ্টপুষ্ট হবে, তো আমি কৃষ্ণের অংশ, কৃষ্ণের তৃপ্তি হলে আমার তৃপ্তি হবে। দেখুন তো আমি বলছি আমি দেহের অংশ, দেহের তৃপ্তি হলে আমার তৃপ্তি হবে, এইটাকে বলা হচ্ছে অবিদ্যা, মায়ার সংস্পর্শে এসে আমি দেহে দেহে সঙ্গে আমার দেহাত্ম বুদ্ধি, সেজন্য আমাদের কাম কি প্রেম কি জানতে হবে। তো কামের বিজনেস কি, কাম কি করছে, কামের কাজটা কি, কামের কেমিস্ট্রিটা কি জানতে হবে, সেটা ভগবান বর্ণনা করছেন। কাম কি করছে শুনো,
धूमेना अप्रियते पन्नी जथा दर्श मलेन च जथा उल्लन अवृत गर्भस्तथा तेनम इदम अभृतम तेना इदम इदम अभृतम एक आवृत कर रखे काके आवृत कर रखे ना जीवात्मा जीवात्मार चेतना के आवृत कर रखे यार दूटो शब्द मन रखे काम जीवर चेतना का आवृत करे एक काम की करे विभिन्न भावे चेतना का आवृत करे हमारा आगे आलोचना करे श्रील भक्ति विनोद ठाकुर वर्णना करे विभिन्न प्रकार चेतना रही कत प्रकार चेतना अच्छे क्यों जाने जोरे पांच प्रकार चेतना अच्छे आवृत चेतना बा आच्छादित चेतना तापरे संकुचित चेतना तापरे मुकुलित चेतना तारपरे विकसित चेतना तारपरे पूर्ण प्रकाशित चेतना एटा एकटु भालो करे बुझते हबे आवृत चेतना आमि सकाले बोलेछिलाम आत्मार लक्षण आत्मार लक्षण कि आत्मार लक्षण हे चेतना आत्मा अच्छे कि ना आमि कि जानि ना चेतना आछे चेतना थेके आत्मार लक्षण आमरा बुझते पारि आमादेर मध्ये चेतना आछे आमादेर आत्मा आछे আমাকে কেউ মারলে কাটলে আমি কষ্ট পাই আমি ছটপট করি প্রতিক্রিয়া হয় দেখ গাছ গাছকে কাটলে কোন প্রতিক্রিয়া হয় গাছ লাফায় কাঁপে তাতে চেতনা নেই তাতে চেতনা নাই চেতনা নাই কিন্তু আত্মা আছে কি না গাছের মধ্যে আত্মা আছে আমাদের জগদীশ বোস বলেছে না গাছে আত্মা আছে বলে তো গাছে আত্মা আছে কিন্তু চেতনা নাই কেন চেতনটা আচ্ছাদিত হয়ে গেছে পাহাড়ের মধ্যে আত্মা আছে পাহাড়ে আত্মা আছে কি করে জানলেন পাহাড় বাচ্চা পয়দা করে বাচ্চা জন্ম দেয় জন্ম দেয় না পাহাড়ের বাচ্চা আছে নেই পার্বতী কার মে পার্বতী কার মে হিমালয়ের মে তো সংকুচিত চেতনা কার চেতনা সংকুচিত চেতনা পশু পাখিদের চেতনাটা আছে সংকুচিত চেতনা মানে গাছপালা থেকে এদের চেতনটা একটু ভালো গাছকে কাটলে বুঝতে পারে না অত চেতনটা তার মানে একদম সম্পূর্ণ কভার কামের দ্বারা কভার হয়ে গেছে কামের দ্বারা কি করে কভার হলো আবৃত হলো যখন কোন জীবাত্মা মানুষ কোন মানুষ মানে ভোগ করবে ভোগ করতে তীব্র ভোগ করতে ইচ্ছা করবে করতে করতে এইরকম একটা অবস্থা আসবে সে গাছ হয়ে যাবে ঠিক কিছু উপলব্ধি করতে পারবে না আমরা সাধারণ দৃষ্টান্ত দেখে বুঝতে পারি যেরকম কেউ পান খেতে ভালো আসে পান চালাতে চালাতে জিহতে তার কোনো রস খুঁজে পায় না হ্যাঁ কেউ সারাদিনে টিভি দেখছে টিভি দেখতে তার চোখ আর দেখতে পারে না তো শব্দ শুনতে চায় সে হেডফোন দিয়ে রকার লোক শুধু তার কানে কম শুনতে পারে তাদের যত বিশ্বভোগের বাসনা বাড়বে তাতে কি হচ্ছে না চেতনাটা আস্তে আস্তে আবৃত হয়ে যাচ্ছে বিশ্ব বাসনাটা চেতনাটাকে আবৃত করে দিয়ে সে গাছ হয়ে যাচ্ছে চাষ আমার কাটা মারা আমার কাছে বুঝতে পারবে না আবৃত চেতনা হয়ে গেল তারপরে সংকুচিত চেতনা পশুদের চেতনাটা একটু ভালো তাকে কাটলে সে বুঝতে পারে নাকি বুঝতে পারে না পারে না যদি ছাগলকে কাটবে ছটফট করবে ছাগল বুঝতে পারে একটু সংকুচিত চেতনা আছে কিন্তু সংকুচিত আছে যেরকম তার একটা রাস্তায় লাইট জ্বলছে রেড লাইট হলে থামবে গ্রিন হলে যাবে মানুষ যাচ্ছে গ্রিন লাইট হচ্ছে রেড লাইট হয়ে গেলে লাল হয়ে গেলে থামবে তা গরু যাচ্ছে থামবে তো গরু চেতনটা সীমিত সংকুচিত পশুদের চেতনটা সংকুচিত
কার মধ্যে সীমিত, পশুদের চেতনা কাদের কার মধ্যে সীমিত কে বলতে পারবে? কতটুকু চেতনা তাদের কতটুকু কাজ করে তাদের, তাদের চেতনাটা আহার নিদ্রার ভয় অঞ্চলের মধ্যে সীমিত। তারা খাওয়াটা বুঝতে পারবে, ঘুমানোটা বুঝতে পারবে, মৌচনের ঠিক জ্ঞান আছে নাকি? খাওয়ার জ্ঞান আছে, ঘুমানো ঝগড়া করার জ্ঞানটা আছে, এই জ্ঞানটা ওইটুকু হয়েছে, এইটুকু বিকাশ হয়েছে। সংকুচিত চেতনা, তাদের চেতনাটা যতটুকু বিকাশ হয়েছে এই চারটা জিনিসকে বুঝতে পারবে। গাছপালা বুঝতে পারবে না, গাছপালা বুঝতে পারবে আমি খেলাম না খেলাম না, আমি ঘুমাবো একটু মৌচন করবো, সে বুঝতে পারে না। পশুরা বুঝতে পারবে যাদের চেতনা সেটুকু বিকাশিত হয়েছে, আর চেতনটা সীমিত, সেটা সংকুচিত চেতনা বলা আছে, কেন উপরে যাবে না। তারপরে আবৃত চেতনা, সংকুচিত চেতনা, তারপরে মুকুলিত চেতনা। কার চেতনা মুকুলিত চেতনা? মানুষের চেতনা, মানুষের চেতনা আছে মুকুলিত চেতনা। সব মানুষের চেতনা মুকুলিত চেতনা? কেন মুকুলিত চেতনা নয়? যেহেতু সবাই মানুষ নয়, যদি মানুষ হতো চেতনটা মুকুলিত হতো না, মানুষ তো নয়, তো মানুষ হতো কি তারা? কি তার দ্বিপদ পশু, দুই পাওয়ালা পশু। শাস্ত্রে বলা আছে আহার নিদ্রা ভয় মন্থন সামান্য পশুদেরই রানা নারানা, সে মানুষ জন্ম লাভ করে পশু। কেন পশু? তার চেতনাটা পশুদের মতন এই আহার নিদ্রা ভয় মন্থনের মধ্যে সীমিত, এর বাহিরে কিছু বুঝতে পারে না। পশুরা খায় মানুষ খায়, পশু ঘুমায় মানুষ ঘুমায়, পশু মন্থন করে মানুষ মন্থন করে, পশু ঝগড়া করে মানুষ ঝগড়া করে। তা মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য আছে? আছে। তাহলে আর পশু না নেই? যারা আহার নিদ্রা ভয় মন্থন করে, যাদের জীবনটা শুধু আহার নিদ্রা ভয় মন্থন মধ্যে সীমিত, সে মানুষ পশু কি না? হ্যাঁ কি না? না না না, পশু নয়, তার পরিমার্জিত পশু। পশুরা তো রাস্তায় খায়, হ্যাঁ এই যে কুকুর আছে এই রাস্তার ঠেংচা বাচ্ছে, মানুষ কি করছে? সুন্দর ডাইনিং টেবিল পরে বসে কাটা চামচের ঠেংচা বাচ্ছে, তার দুজনে কি হলো কি করে? ওরা পশু আর আমরা পরিমার্জিত পশু। তো দেশ সমাজে মানুষের লক্ষ্য পরিমার্জিত পশু হওয়া, যে সমাজ আমাদের পরিমার্জিত পশু হতে শিখায় সেই সমাজকে কত উন্নত। আর বর্তমানের সভ্যতা, বর্তমানের বিজ্ঞান, বর্তমানের শিক্ষা, বর্তমান সংস্কৃতি সব কিছুই মানুষকে পরিমার্জিত পশু করে গড়ে তোলবার জন্য চেষ্টা করছে। বাবা মার, বাবা মা চায় না আমার ছেলে ভালো মানুষ হোক, যথার্থ মানুষ হোক। বাবা মার ছেলে চায়, বাবা মার চায় আমার ছেলেটা ভালো একটা পরিমার্জিত পশু হোক। টাকা পয়সা হবে, সে লায়ন্স ক্লাব লায়ন্স হবে, লায়ন্স লায়ন ক্লাবে কে যায়? টাকা পয়সা সম্ভ্রান্ত বড় বড় লোক যায় না। হ্যাঁ আমি লায়ন, তাই না? আমার তো মানুষ তো হলো খুশি হতো না, লায়ন সিংহ হতে যাচ্ছে কেন, পশু হতে যাচ্ছে কেন? এই পশু সমাজ, হ্যাঁ নাকি? তাই না? আজকালের মানুষ যে একটা একটা মানুষ বর্তমানে সভ্য মানে কি? সভ্য মানে মদ খাবে, ক্লাবে যাবে, মহিলাদের সঙ্গে মেন্টা হয়ে নাচবে, তাহলে তুমি একটা সভ্য মানুষ না? আর আমাদের ছেলেমেয়েরা সেটা যে আমি কবে সেরকম হতে পারবো, ওই ক্লাবে যদি মেম্বার হতে পারে, এইটা ফ্যাশন হয়ে গেছে। হ্যাঁ মদ খেতে হবে, মাংস খেতে হবে, মেয়ে নিয়ে ঘুরে বেড়াতে হবে, এই হচ্ছে সভ্যতা হয়ে গেছে। তো এটা হচ্ছে পশুহীন নারানা। তো মুকুলিত চেতনা, পশুর চেতনাকে মুকুলিত চেতনা। কখন তার চেতনাকে মুকুলিত চেতনা বলা হবে? সে পশু বা মানুষ কি করে বোঝা যাবে? পশু মানুষ চেনার উপায়টা কি? পশু মানুষের বোঝার উপায় হচ্ছে তার অনুসন্ধান কিসের, সে কিসের প্রতি অনুসন্ধিষ্ঠু।
কার অনুসন্ধান করছে তার থেকে বোঝা যাবে সে পশু না মানুষ। পশু হলে আহার নিদ্রা ভয় মৈথুনের অনুসন্ধান করবে, ঠিক আছে, আর মানুষ হলে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। বেদান্ত সূত্রের প্রথম শ্লোকে মানুষের পরিচয় দেওয়া হচ্ছে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। এরপরে কার পরে, পূর্ব পূর্ব জীবনে আমি বহু জীবনে আহার নিদ্রা ভয় মৈথুনের অনুসন্ধান করেছি, এরপরে ব্রহ্ম জিজ্ঞাসা করব, কে আমি কেন আমায় যারে তাপত্রে ইহা নাহি জানে কেমনে হিত হয়। পূর্ব গোস্বামী বলছেন না সনাতন গোস্বামীকে বলছেন, কে আমি, এ ব্রহ্ম জিজ্ঞাসা, কে আমি কেন আমায় যারে তাপত্রে কেন আমি দুঃখ পাচ্ছি, কোথা থেকে আসলাম, কোথায় যাব, এই প্রশ্ন আছে। প্রভুপাদ বলছেন সূর্য উদয় হয় সেই গোলার্ধের মানুষরা জাগে, জাগতেই সেই গোলার্ধটা প্রশ্নের উত্তরে ভরে যায়। বাচ্চারা মাকে বলে মা কি খাব, বাবা কোথায় যাব, বাড়িতে প্রশ্ন উত্তর, স্কুল কলেজে শিক্ষক আর শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন উত্তর, হসপিটালে পেশেন্ট ডাক্তারের মধ্যে প্রশ্ন উত্তর, আদালতে প্রশ্ন উত্তর, সারা জগৎটা লক্ষ লক্ষ প্রশ্ন উত্তর। অত প্রশ্ন উত্তরের মধ্যে কি একজন জিজ্ঞাসা করে যে মাস্টারমশাই আমি কে, কেউ করে স্কুল কলেজে করেছেন? আপনারা ছোটবেলা থেকে কত প্রশ্ন করেছেন, বাবাকে শিক্ষককে এই প্রশ্ন করেছেন, শিক্ষককে কোনোদিন, বাবাকে করেছেন? প্রভুপাদ বলছেন দেখুন কত আশ্চর্য, বাবা সারা জগতে সব কিছু জানতে চাইছে, তুমি নিজেকে জানতে চাইছে না, যে আমি কে জানতে চাই না। তো অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, এইটা হচ্ছে মুকুলিত চেতনার লক্ষণ। তাকে বলবে মানুষ, তা না সে মানুষই না, সেই মানুষের চেতনা হচ্ছে মুকুলিত চেতনা, যে ব্রহ্ম জিজ্ঞাসা করছে, আমি কে, কোথা থেকে আসলাম, কেন দুঃখ পাচ্ছি, মুকুলিত চেতনা। তারপরে কি চেতনা, বিকশিত চেতনা। সব থেকে নিম্ন স্তরের চেতনাটা কি ছিল মনে আছে, কি চেতনা, আচ্ছাদিত, তারপরে সংকুচিত, সংকুচিত, তারপরে উকুলিত, তারপরে বিকশিত। চেতনার বিকাশ হচ্ছে বিকশিত চেতনা। কার চেতনা বিকশিত চেতনা, না যারা অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসাটা জেনে এই ভক্তি লাইনে এসেছে। আপনাদের চেতনা আছে বিকশিত চেতনা, যারা আধ্যাত্মিক সাধন বদন করছে, আধ্যাত্মিক জীবনযাপন করছে, আত্মপ্রবৃদ্ধি করার জন্য চেষ্টা করছে, তার বিকশিত চেতনা, ভক্তি লাইনে এসেছে, তার বিকশিত চেতনা হয়েছে আপনাদের। আর যখন এই ভক্তিতে সিদ্ধি লাভ করবে তার পূর্ণ বিকশিত চেতনা। পূর্ণ বিকশিত চেতনাটা কি চেতনা, সেটা হচ্ছে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবানামৃত, কৃষ্ণ কনসিয়াসনেস। তা আমরা এখন কি কনসিয়াসনেস আছে, আমার মনি কনসিয়াসনেস, টাকা কনসিয়াসনেস, টাকা টাকা টাকা, তারপরে মনি কনসিয়াসনেস, আমাদের কৃষ্ণ কনসিয়াসনেস ওটা। এই পূর্ণ বিকশিত চেতনা মানে কৃষ্ণ চেতনা। সেজন্য আসলে প্রভুপাদ আমাদের সংস্থার নাম কি দিয়েছেন, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, কৃষ্ণ চেতনাতন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস। তো এই সংস্থার লক্ষ্যটা কি, এই সংস্থা আমাদেরকে কিভাবে ভালো খাব, ভালো ঘুমাব, ভালো ঘর বাড়ি করবো। সারা জগতে লোকরা ধর্ম করে কি জন্য, কেন লোকরা ধর্ম করে, ধর্ম করলে কি পাবে, অর্থ পাবে, অর্থ পেলে কি করবে, ইস্কনকে দিয়ে আসবে, কাম চরিতার্থ করবে, ধর্ম অর্থ কাম। আর কাম তো কোনোদিন সন্তুষ্ট করবে না, তখন কি করবে, মুখ্য, আমার মুখ্য দরকার সারা জগৎটা। তাই বলা আছে ধর্ম নামে পৃথিবীতে যত কিছু চলে ভাগবতে কহে সব পরিপূর্ণ ছল, বলে ছল ধর্ম, এগুলো ছল ধর্ম। ধর্মের নামে বিভিন্ন প্রকার কাজ চলছে, তো সেই পূর্ণ দেখ এই শ্লোকটাকে আমি বলতে চাইছি, কেন এটা কেন বললাম, এগুলো এই শ্লোকটাকে বুঝাতে। ভক্তিবিনোদ ঠাকুর এই পাঁচ মাস চেতনা কথা বলছেন, এই চেতনাটা কামের দ্বারা বিভিন্ন ডিগ্রি বিভিন্নভাবে আবৃত হচ্ছে। তো সেখানে কৃষ্ণ এখানে বলেছেন
তিন প্রকারের চেতনার কভারিং আবৃত কথা বলছেন শোন মন দিয়ে। ধূমেনা আবৃত বন্ধি, আগুন জ্বলছে, আগুনটা ধোঁয়া দ্বারা আবৃত হয়েছে, ঠিক আছে। আমি প্রশ্ন করব আপনাদের, যথাদর্শ মলেন আছে, এটা মিরর দর্পণ আছে, আয়না ময়লা পড়ে গেছে, সে আবৃত আছে। যথা উল্লেনা আবৃত গর্ভ, আর বলা আছে কি গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত রয়েছে, এই তিন প্রকারের আবৃতের কথা বলা হলো। একটা আছে আগুন ধোঁয়ার দ্বারা আবৃত, আরেকটা আছে আয়না ধুলোর দ্বারা আবৃত, আরেকটা আছে গর্ভ জরায়ুর দ্বারা আবৃত। তিনটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে আমাদের দেখাতে যে কিভাবে কাম জীবের চেতনাকে বিভিন্ন ডিগ্রি বিভিন্ন স্তরে সে আবৃত করছে। যখন একটা গর্ভ জরায়ুর মধ্যে আছে তার আবৃতটা কিরকম, পূর্ণ আচ্ছাদিত না, সম্পূর্ণ কভারিং রয়েছে, সেটা আগুন ধোঁয়ার দ্বারা আবৃত হয়েছে, সে আবৃতটা কিরকম, ধোঁয়ার এটা আগুন ধোঁয়ার দ্বারা আবৃত, কিন্তু আমরা আগুনটাকে দেখতে পারি। আর সেটা হচ্ছে যেরকম আমাদের একটা আয়না, আয়নাতে বালি পড়েছে, সে একরকমের আবৃত, ধোঁয়াটা আগুনকে আবৃত, সে একটা ঝাপসা ঝাপসা আবৃত, তার থেকে বেশি আবৃত আছে আয়নের উপরে ধুলা পড়া, আর পুরো আবৃত হয়ে যাচ্ছে কখন, গর্ভের গর্ভ যখন জরায়ুর মধ্যে থাকে, তাই পূর্ণ আবৃতটাকে বলা হচ্ছে, একদম অন্ধকার সম্পূর্ণ আবৃত, এসে তুলনা করা হয়েছে। তো এখানে আপনারা বলুন তো যে যথা উল্লেনা আবৃত গর্ভ, তো শিশু মাতৃ গর্ভরে মধ্যে আছে এই যে আবৃত, হ্যাঁ এই যে আবৃত, কার সঙ্গে তুলনা করা হয়েছে, কার চেতনার সঙ্গে তুলনা করা হয়েছে, এটা গাছপালার চেতনার সঙ্গে রয়েছে, আচ্ছাদিত চেতনা, ঠিক আছে। তারপরে আয়নার উপরে ময়লা পড়ে গেছে, সেটা কার সঙ্গে তুলনা করা হয়েছে, পশু পাখিদের। আর ধোঁয়া দ্বারা অগ্নি আবৃত আছে, এটা আছে মানুষের মুকুলিত চেতনা, এই চেতনাটা আবৃত হয়ে যাচ্ছে। ঠিক যেরকম একটা আয়না, আয়নার সামনে আমি দাঁড়ালে সুন্দর দেখতে পারব, তো আয়নার উপরে ধুলোবালি পড়ে থাকে, আমি নিজেকে ঠিকভাবে দেখতে পারবো, একটা বিকৃত রূপ দেখতে পারবো, তাই না। ঠিক সেই রকমই এই কাম দ্বারা আমাদের চেতনটা আবৃত হয়েছে, বিভিন্ন ডিগ্রি বিভিন্ন স্তরে আবৃত হয়েছে, তাই আমাদের কি আসল স্বরূপটাকে আমরা বুঝতে পারছি না। যে আপনারা বললেন না পূর্ণ বিকশিত চেতনা মানে কি, হ্যাঁ জীবের স্বরূপে কৃষ্ণ নিত্য দাস, এটা আমরা দেখতে পারছি না, কেন দেখতে পারছি না, আয়নার উপরে যে ধুলোবালি পড়ছে না, সামনে দাঁড়াবো ওই টেঢ়া মেঢ়া দেখতে লাগবে না, তো টেঢ়া মেঢ়া স্বরূপটাকে আমরা দেখছি, সেটাকে আমি বলে মনে করছি। যখন এই সমস্ত ময়লাগুলো পরিষ্কার হবে, এই ধোঁয়া পরিষ্কার হবে, ময়লা পরিষ্কার হবে, তখন পূর্ণ স্বরূপটাকে আমরা দেখতে পাবো। তো এই কথা বললে ভগবান শুরু করছেন কাম এসে ক্রোধ, কাম হচ্ছে এই পাপাত্মক, কাম হচ্ছে মহাসন, আর কাম কি করেছে আমাদের চেতনাকে ভিন্ন ভিন্ন স্তরে আচ্ছাদন করে রেখেছে, ঠিক আছে। কিভাবে আচ্ছাদন করে রেখেছে বলা হলো, তারপর বলছেন আবৃতম জ্ঞানম এতে না জ্ঞানী না নিত্য বৈরিণা কামরূপেণ কৌন্তেয় দুষ্করেণ অনলেন চ। আবৃতম জ্ঞানম এতে না জ্ঞানী না নিত্য বৈরিণা, আগে এখানে ভগবান বলেছিলেন না যে সদৃশং চেষ্টতে শ্বাস প্রকৃতি জ্ঞানবান আপি, জ্ঞানবান হলেও তো তারা তাদের জ্ঞানী না নিত্য বৈরিণা, এই জ্ঞানীদের পরম শত্রু। আবৃতম জ্ঞানম এতে না, এর দ্বারা জ্ঞান আবৃত হয়ে যায়, চেতনা হচ্ছে জ্ঞান আর কাম হচ্ছে অজ্ঞান অবিদ্যা। তো চেতনা কামের দ্বারা আবৃত হয় বা জ্ঞান অবিদ্যার দ্বারা আবৃত হয়। আবৃতম জ্ঞানম এতে না জ্ঞানী না নিত্যবরী না, এই কাম কি করে মানুষের জ্ঞানকে আবৃত করে দেয়। কামরূপেণ কৌন্তেয় দুষ্করেণ অনলেন চ, কিরূপ আবৃত করে না, কামরূপেণ
काम रूपे ज्ञान के आवृत करे दुष्परना अनलय नच ये आगुन मतन एक काम दुर्बारित आगुन जे रकम निर्वापित है ना न जात काम कामान उपभोग्य न सम्मते उपभोग कर ले भोग करे त्याग है ना आगुन घी डाले आगुन ककर दे तृप्ति लाभ कर बोले आरखी लाग बने रकम है ना तो ठीक से रकम है तो एक काम अच्छा बदमाश काम अच्छा परम शत्रु नित्य परिणाम तो शत्रु कुथाय बसिया छे शत्रु के पास चिंता हवे ना कि आमरा शत्रु के चिन्ह कि शत्रु के मित्र गेले बसिया छे ए कामटा जीवन सब लक्ष्य ना कि कामन वासने परम बंधु एटा के पहले ही है ना पर अवस्था खराब किंतु प्रथम जानता हवे आज परम शत्रु के नहीं काम अच्छा हमें शत्रु के चिल्लम काम किंतु शत्रु कुथाय आछे जानबे तब तो जासन युद्ध करबो तब तो लड़ाई करबो तो हमार घरे चोर ढुके छे किंतु चोर बसिया छे कुथाय चोर के धरता हले तार अवस्था ना जानता हवे कृष्ण सेटा बोले दिए छे हमें परम शत्रु के चिन्हिए देलन केन हमरा पाप करछि काम काम हच परम शत्रु এখন বলুন সে শত্রু বসে আছে কোথায় সেটা মন দিয়ে শোনো ইন্দ্রিয়ানা ইন্দ্রিয়ানি মন বুদ্ধি অস্য অধিষ্ঠানম উচ্চতে এতৈর বিমহৈতি এস জ্ঞানম আবৃত্তম দেহিনা ইন্দ্রিয়ানি মন বুদ্ধি এই তিনটে জায়গার উপরে এক কাম বসে আছে অস্য অধিষ্ঠানম উচ্চতে এক কাম বাসনা এই তিনটে জায়গা পর বসে ইন্দ্রিয় মন আর বুদ্ধি এইখানে বসে আছে ইন্দ্রিয়ানি মন বুদ্ধির অস্য অধিষ্ঠান উচ্চতে এতৈরি বিমহয়তি এস জ্ঞানম আবৃত দেহিনা এই দেহধারী মানুষের জ্ঞানকে আবৃত করে তাকে কি করছে না আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে বিমোহিত করছে মোহ ভালো মন্দ বিচার করতে সুযোগ দিচ্ছে না আমার আগে শুনেছি ধ্যায়তে বিষয়ান পুংস সঙ্গস্থে সুপজায়তে সংবাদ সঞ্জাত কাম কামত ক্রোধ অভিজাত ক্রোধা ভবতি সম্মোহ এখানে হচ্ছে বিমোহ সম্মোহ বিমোহ মোহ সম্মোহ বিমোহ মানে কি মা ভালো মন্দ বিচার করতে দেবে না কোনটা ভালো কোনটা মন্দ বিচার করতে দেবে না কোনটা পাপ কোনটা পুণ্য বিচার করতে দেবে না বুদ্ধিভ্রষ্ট হয়ে যাবে হ্যাঁ বুদ্ধিভ্রষ্ট প্রণশ্যতি সে বুঝতে পারবে না যেটা পাপ এটা করলে আমাকে জেলে যেতে হবে এটা করলে জন শাস্তি দেবে সে বুদ্ধি একদম চলে যাবে এটা কেন যাচ্ছে না জ্ঞানম আবৃত দেহি না এই কাম জ্ঞানকে আবৃত করেছে কাম কোথা থেকে আসছে কাম এসে ক্রোধায় এসে রজোগুণ থেকে আসছে তাই ভগবান কৃষ্ণ বলছেন অর্জুনকে তস্মাৎ ত্বম ইন্দ্রিয়াণি আদৌ নিয়ম্য ভরতশ্রব হে ভরতশ্রেষ্ঠ প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়মে নিয়ন্ত্রিত কর তস্মাত্তম ইন্দ্রিয়ানি আদৌ আদৌ সর্বপ্রথমে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ কর নিয়ম্য নিয়ন্ত্রণ কর তো ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে হবে কিভাবে আমি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করব ইন্দ্রিয়কে বিষয় থেকে দূরে রাখতে হবে দূরে রাখতে পারব বিষয়টাকে দূরে রাখতে পারবো কেন পারবো না না প্রকৃতি যে গুণ প্রকৃতি থেকে জাতের গুণের দ্বারা আমার ইন্দ্রিয় সব তাড়িতে সেদিকে যাবেই যাবে ইন্দ্রিয় বসে থাকতে পারবে না সেদিন আগে কৃষ্ণ বলেছেন অর্জুন জিজ্ঞাসা করছিল কিম কিম আসে কিম প্রজাত ইন্দ্রিয়কে কি নিয়ন্ত্রণ রাখবে ইন্দ্রিয়কে কি চালাবে তো ইন্দ্রিয় তো বিশ্বের দিকে দৌড়াবে তাহলে ইন্দ্রিয় কি করে নিয়ন্ত্রণ করব বিষয়টাকে দূরে রাখলে হবে বলতে নিগ্রহ কি করিষ্যতি নিগ্রহ করবে কি করে করতে পারবে না কি করে মাতাজি কি বলছে ইন্দ্রকে বিষয়ের দিকে না দৌড়িয়ে বিষয়ের দিকে দৌড়াবে বিষয়কে ভগবান কৃষ্ণ কৃষ্ণ বললেন রসবর্জন রসপেশ পরম দুষ্ট নিবর্তন্তে নিরহাসে দেহ না জবরদস্ত না খেয়ে না দে সে হয় না রসবর্জন রসপ্রিয় সে পরম দুষ্ট নিবর্তন্তে
परम रस इंद्रिय के परम रस आस्वादन करा इंद्रिय की करबे आर निकृष्ट रस दिखे दौड़ा बने एकदम सुखने मुड़ी चलाचे बस बस ए मुड़ी खा बंद कर ও ছাড় দেবে মুটা খুব ভালো লাগছে তাই ভালো গঙ্গোরা মানে একটা রসগোল্লা দেবে আর রাজভোগ দেবে মুড়ি ছাড়বে না ছাড়বে না সহজে মুড়ি ছেড়ে দেবে তা ঠিক সেই রকম তো ভগবান কৃষ্ণ ইন্দ্র নিয়ন্ত্রণে উপায় দিয়েছেন এটা আমাদের আচার্যরা বলছেন যোগীরা মুনিরা ঋষিরা তারা খুব যম নিয়ম আসন প্রাণায়াম করে ইন্দ্র নিগ্রহ করে ষাট বছর তপস্যা করল কে তপস্যা করল ষাট বছর সৌহরি মুনি জলের ভিতরে ঢুকে ষাট বছর তপস্যা করেছে দুটো ছোট মাছের মৈথুন দেখে তার মনে বিকার এসে গেছে সে জল থেকে বেরিয়ে রাজার কাছে গিয়ে বলছে তোমার মেয়েকে আমি বিবাহ করবো তো রাজা বলছে হাজির হবে ষাট বছর যে জলের যে তপস্যা করে বেরোয় তার রূপটা কিরকম হবে তো রাজার চিন্তা আছে কোন মেয়েকে দেব কে বাবা হ্যাঁ এ জল ভিতরে ষাট হাজার বসে এসছে দেখে যা মনে কোন মতে রাজি হবে না তুমি কি করবে না দিলে তার অভিশাপ দিয়ে দেবে তো যা ঠিক আছে তোমার মতো অত বড় ঋষি তা আমার মেয়ে তো অবশ্যই দেব তো কালকে তুমি আসে স্বয়ম্বর হবে যে মেয়ে তোমাকে চাইবে সে মেয়ে তোমাকে বিবাহ করবে তো মেয়ের উপরে চাপিয়ে দিয়েছে সবারই মনে বুঝতে পারছে যে আমার রূপটুক দেখে আমার শ্বশুরের পছন্দ আছে না আমার সবাই তো যোগী ছিল এটাকে সুন্দর রূপ করে দিয়েছে একদম সুন্দর রূপ হয়ে গেছে তো সেখানে দিয়েছে তার পঞ্চাশটা মেয়ে ছিল ছয় বলছে আমি বিয়ে করবো আমি বিয়ে করবো তো সে এসে আবার সেখানে থাকলো তো এইভাবে ইন্দ্র নিগ্রহ করা বহুত কঠিন পরম দৃষ্টি নিবর্তন তসমাৎ তম ইন্দ্রিয়াণি আদৌ নিয়ম্য ভরতস্য পাপনাম প্রজহয়ম জ্ঞান বিজ্ঞান নাশনম এটাকে তুমি জানতে হবে জ্ঞান আর বিজ্ঞানকে নাশক পাপের প্রতীক রূপে এই কামকে তুমি বিনাশ কর জ্ঞান বিজ্ঞান পাপের প্রতীক আসলে আসলে মানুষ তো ভোগ চায় আমি দৃষ্টান্ত সবসময় দিই হয়তো কেউ শুনেছি আবার বলবো আপনাদেরকে তো মানুষ মাত্রেই সবাই ভোগ চায় তাই দেখুন আমাদের ইস্কনে বেশি লোক আসতে চায় না বলে ইস্কনে বড় কষ্ট ভোর চারটায় উঠ সেই মাছ খাবে না মাংস খাবে না অতগুলো পারা যায় নাকি আমার একটু আনন্দ করব ফুর্তি করব ভোগ করব উপভোগ করব এই ইস্কনে গেলে হবে না কিন্তু আসলে ইস্কনে গেলে দুঃখ না সুখ ভোগ কি ভোগ হ্যাঁ আনন্দ বেশি আমি তো সেজন্য বলি যে ভক্তরাই ভোগী ভক্তরে আসল ভোগী আর অভক্তরা তারা ভোগী কি ভোগী দুর্ভোগী তারা দুর্ভোগী আমি ভক্তদের আনন্দ আর আপনার আপনাদের অভক্তের আনন্দের সময় একটা দৃষ্টান্ত দেই আমাদের ভক্তরা কি করে ভক্তরা ভোর চারটা বেলা ঘুম থেকে জাগে ছেলে মেয়ে বৌনি ব্রহ্ম মুহূর্তে যে ভক্তি করবে তা খুব সুন্দর ভালো ফল পাবে তো ব্রহ্মমূর্তে ভক্তি কি এরকম যা করবে আমরা সেখানে ছোটবেলা কি করতাম আমরা ভোর চারটা একটু বই পড়তাম কারণ ব্রহ্মমূর্তে পড়লে ভালো মনে রাখতে পারবে ব্রহ্মমূর্তে যা করবে ভালো হবে সেখানে ভোরবেলা ঘুমটাও খুব ভালো হয় নাকি ভোরের ঘুমটা কমানো ভালো লেখতে বেরোতে ইচ্ছা হয় ব্রহ্মমূর্তে তো যা করবো তা ভালো হবে ঘুমটা ভালো হয় ঘুমের আনন্দটাই পাবে সে ঘুমের আনন্দটাই পাবে সেজন্য ভগবান আগে আমরা শুনলাম না যা নিশা সর্বভূত না সাধারণ মানুষের জন্য যেটা রাত সাধুদের জন্য দিন সাধুদের রাত ওদের দিন সাধু যখন জাগে ওরা ঘুমাতে যায় আমরা যখন দুটো তিনটে আড়াই সময় ঘুমতে জাগি সাধারণ মানুষের ক্ষেত্রে তখন বিজনেস ম্যানরা ঘরে আসে টিভি দেখে ভালো করে মাংস পরোটা টরোটা খায় তখন আড়াইটা তিনটের সময় ঘুমাতে যায় তো তখন ঘুমায় ব্রহ্মমূর্তি আমাদের ভক্তরা কি করে ব্রহ্মমূর্তি জাগে স্নান টান করে আমরা তো আনন্দ চাই না এসব ফ্রেশ মনের কত শান্তি তারপর কি করে তার সুন্দর মন্দিরে যায় মন্দির দরজা খোলে দরজা করে সুন্দর দর্শন করে রাধা মাধবকে দর্শন করে সারাদিনে আমরা যা দেখি আমরা তো অনেক লোকের মুখ দেখি
এই রাধা মাধব অত সুন্দর কোন দেখা যায়? দেখো তোমরা দেখেছ না তো? এটা দেখতে আনন্দ না নিরানন্দ? চক্ষুর আনন্দ হয়, তার দরজা খুলবে, হ্যাঁ, তারপরে কি হবে না, সুন্দর মঙ্গলারতি গান হবে। সংসার এই গানের সঙ্গে সঙ্গে যে সুন্দর মৃদঙ্গ কর্তালটা বাজবে, কানে আনন্দ না দুঃখ? আনন্দ। তারপরে সুন্দর ধূপ দেখানো হবে, গন্ধ দেখাবে, নৃসিংহ আরতির পরে, হ্যাঁ, সুন্দর গন্ধ দেবে, ফুল দেবে, সুগন্ধ না দুর্গন্ধ? হ্যাঁ, নাসিকের আনন্দ না দুঃখ? আনন্দ। তার মঙ্গলারতি হয়ে গেল, বাল্যে ভোগ প্রসাদ দেবে, হ্যাঁ, গেট থেকে বেরোবার সময়, তো জিহার আনন্দ, তো আনন্দ তো। তো সেই ব্রহ্মমূর্তে যারা ভক্ত নেয় তারা আরেক রকমের আনন্দ পায়। সে আড়াইটা তিনটার সময় আসবে, সে বহু বাচ্চা কাচা নিয়ে সে শুয়ে থাকবে, 9টা 10টার সময় ঘুম থেকে জাগবে, হ্যাঁ, সে জেগে প্রথম দর্শন করবে, স্ত্রী স্বামীকে দেখবে, স্বামী স্ত্রীকে দেখবে, সারা রাত ঘুমে ঘুমে সে মুখটা ফুলে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে গেছে, মুখে লালা পড়ছে, হ্যাঁ, আর সুন্দর গন্ধ মুখ থেকে বেরোচ্ছে, দৃষ্টিতে দর্শনটা যেরকম হবে গন্ধটা সেরকম হবে। হ্যাঁ, আগের দিন রাত্রে তো ঝগড়া করেছিল, সকালে উঠে আবার ঝগড়া শুরু হয়ে যাবে, এতে বাচ্চা শুরু করে দেওয়া, ম্যাঁ মঙ্গলারতি শুরু করে দেওয়া, সংসার করা, সেটাকে মানুষ আনন্দ বলে মনে করছে। এটা হচ্ছে অপশ্চাতি চপশ্চাতি, দুঃখটাকে দেখেও দেখতে পারেন। এইটা হচ্ছে এই মায়ার একটা সৌষ্ঠবতা সৌন্দর্য, মায়াটা দুঃখটাকে দুঃখ বলে বুঝতে দেয়, এটা বলে অবিদ্যা। হ্যাঁ, দুঃখকে সুখ বলে দেখায়, আর অনিত্যকে নিত্য বলে মনে করায়, অনাত্মাতে আত্মবুদ্ধি করে, হ্যাঁ, এটা করায়। তো সেই জন্য এখানে সে উপসংহারে ভগবান বলছেন যে, হ্যাঁ, যে ইন্দ্রিয়াণি পরাণি, এটা ভালো করে শোনো, ইন্দ্রিয়াণি পরাণি আহ ইন্দ্রিয়েভ্য পরাণি মনঃ মনসস্তু পরা বুদ্ধির যোগ বুদ্ধি পরত তুষহ। তুমি চেষ্টা কর, তুমি কে সব থেকে শ্রেষ্ঠ? সবার উপরে তুমি, সবার উপরে মানুষ না বলে, হ্যাঁ, সবার উপরে মানুষ না। তো ইন্দ্রিয়াণি পরাণি আহ, ইন্দ্রিয় হচ্ছে শ্রেষ্ঠ, ইন্দ্রিয় কার থেকে শ্রেষ্ঠ? বিষয় থেকে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয়াণি পরাণি আহ। ইন্দ্রিয়েভ্য পরম মন, ইন্দ্রিয় থেকে শ্রেষ্ঠ কে? মন। মনসত্ত্ব পরা বুদ্ধি, মন থেকে শ্রেষ্ঠ কে? বুদ্ধি। যে বুদ্ধে পরতত্ত্ব সহ, যে বুদ্ধি থেকে শ্রেষ্ঠ সে কে? সে হচ্ছে তিনি আত্মা, তুমি এটিকে জানো। এবং বুদ্ধে পরম বুদ্ধ, এইভাবে যে বুঝতে পারবে নিজেকে, আত্মাকে, জড় ইন্দ্রিয় মন বুদ্ধির অতীত জেনে, এই নিশ্চয়াত্মক বুদ্ধি পরম বুদ্ধ, ব্যবসাত্মক বুদ্ধি, নিশ্চয়াত্মক বুদ্ধি, স্থিত প্রজ্ঞ অচলা বুদ্ধি দ্বারা মনকে স্থির কর, যে কথা যারা আগে ছিল তারা জানেন, আমরা আলোচনা করেছি। এইভাবে চিত শক্তির দ্বারা তাম রূপ দুর্জয় শত্রুকে জয় কর, জহি শত্রু মহাবাহ তাম রূপম দুরাসতম। এই দুর্জয় কামকে, হ্যাঁ, এই শত্রুকে সে জয় করতে পারবে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায়, হ্যাঁ, কর্মযোগ আমরা শ্রবণ করলাম, আগামীকালকে সকালে আমরা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্রবণ করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। জয় শ্রী প্রভুপাদ কি, ভগবদ গীতা কি, শ্রীমদ ভক্তবৃন্দ কি, গৌর প্রমানন্দে হরি বল।